কোনো বাস টার্মিনাল নেই, অথচ বরগুনা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। তাই প্রয়োজনের তাগিদে 2018 সালে সদর উপজেলার খেজুরতলা এলাকায় 4 একর জমি নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালটির নির্মাণ কাজ শুরু হয়। বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে টার্মিনালটি নির্মাণে ব্যয় হয় প্রায় 14.5 কোটি টাকা। নির্মাণ কাজ শেষে চলতি বছরের 23 সেপ্টেম্বর পৌরসভা কর্তৃপক্ষের কাছে টার্মিনালটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাসগুলো এসে থামতো, সেখানে কোন শৃঙ্খলা ছিল না। বাস টার্মিনাল উদ্বোধন হইলে আমার পক্ষে অনেকটা আমার সুবিধা হইবে, ছোট ছোট গাড়িওয়ালারা যারা আছে তাদের জন্য একটু সুবিধা হবে। টার্মিনালটিতে রয়েছে 1/2 শতাধিক বাস পার্কিং করার সুবিধা, এছাড়াও 16টি টিকিট কাউন্টার, 2টি ওয়েটিং রুম সহ আধুনিক সব সুযোগ সুবিধার পাশাপাশি চারদিকে রয়েছে সবুজ গাছের সমারোহে দৃষ্টিনন্দন ফুটপাথ। এখন তো রাস্তায় গাড়ি পার্কিং করতে হয়, আমাদের স্টেশন হলে তো নিরাপদ, বিভিন্ন জায়গায় জমি ভাড়া নিয়ে আমাদের বাস টার্মিনাল বাস চালাই রাখতে হয়। একটা জায়গায় গন্তব্যস্থান হয়েছে যে আমাদের ওই জায়গায় বাস পাওয়া যাবে, আমাদের শ্রমিকরা শান্তিতে থাকতে পারবে, তারা বিশ্রামাগার পাবে। চলতি মাসের শেষ দিকে টার্মিনালটি উদ্বোধনের আশা বরগুনা পৌর মেয়রের। কাউন্টারগুলো আবার বরাদ্দের বিষয় আছে, বিষয়গুলো সম্পন্ন করা হলেই হয়তো এ মাসের শেষ দিকে আশা করি বাস টার্মিনাল আমরা উদ্বোধন করতে পারবো। যাত্রী এবং যানবাহন সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি ছিল একটি আধুনিক বাস টার্মিনালের, যে দাবি বাস্তবায়ন হয়েছে, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।